ভূমিকম্পের ১৩ দিন পর শিশু সন্তান সহ এক দম্পতিকে উদ্ধার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নাসিরুদ্দিন শোয়েব। ৬ ফেব্রুয়ারি ভোরে ভয়াবহ ভূমিকম্পে সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে তুরস্ক ও সিরিয়ার। এর মধ্যে ১৩ দিন কেটে গেছে। প্রায় ২ সপ্তাহ শিশু সন্তানকে নিয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন স্বামীর রাগদার দম্পতি। অবশেষে শনিবার তাদের জীবিত উদ্ধার করা হয়। এই তুর্কি দম্পতির বাড়ি দেশটির হাতায় প্রদেশের আন্তাকিয়া জেলায়। উদ্ধারকারী দলের এক সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা যখন আজকে উদ্ধার অভিযানের জন্য খনন কাজ করছিলাম তখন সেখান থেকে শব্দ শুনতে পাই। সত্যি জীবিত কোনো মানুষকে উদ্ধার করতে পারলে আমরা খুবই খুশি হই। উদ্ধারকারীরা যখন শামির মোহাম্মদ আক্কার, তার স্ত্রী রাগদা ও তাদের ১২ বছর বয়সী সন্তানকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনেন, তখন সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করে তুরস্কের টিভি চ্যানেল এনটিভি। তাতে দেখা যায় স্ট্রেচারে করে তিনজনকে বের করে আনা হচ্ছে। তখন সেখানে অপেক্ষায় ছিল একটি অ্যাম্বুলেন্স। আন্তাকিয়া জেলার মধ্যাঞ্চলে কানাতলি নামে একটি অ্যাপার্টমেন্টে শিশু সন্তান সহ থাকতেন স্বামী রাগদা দম্পতি। ভূমিকম্পে তাদের ভবনটি ধসে পড়ে। এরপর প্রায় ২৯৬ ঘন্টা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন তারা। তবে প্রায় ২ সপ্তাহ ধরে তারা কিভাবে বেঁচে ছিলেন এ বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি। যেসব উদ্ধারকারী স্বামীর রাগদা দম্পতিকে উদ্ধার করেন তাদের মধ্যে কিরগিজস্তান থেকে আসা একদল উদ্ধারকর্মীও ছিলেন। উদ্ধারকাজ চলার সময় তারা সে ভবনে কয়েকজন জীবিত থাকার ব্যাপারে ইঙ্গিত পান। এরপর সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। অবশেষে তিনজনকে জীবিত উদ্ধারে সফল হন তারা। জীবিত উদ্ধারের পর স্বামীর রাগদা দম্পতিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার করার কিছুক্ষণ পরই তাদের শিশু সন্তানটি মারা যায়। এই দম্পতির আরও ২ সন্তান ভূমিকম্পে ভবনধসে মারা গেছে। ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬,০০০ ছাড়িয়ে গেছে। দেশ দুটিতে এখনও ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে। ভূমিকম্পে তুরস্কের ২,৪৬,০০০ অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে এবং এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে যেসব উদ্ধারকারী এসেছিলেন তাদের অনেকেই ফিরে গেলেও তুরস্কের উদ্ধারকারী দল এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এদিকে ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে তাদের ত্রাণ বিতরণ কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে। যদিও সিরিয়া এবং তুরস্ক সরকার খুব ভালোভাবে সহযোগিতা করছে। বিশ্ব খাদ্য সংস্থার পরিচালক ডেভিড বেসলি বলেছেন, তুরস্ক থেকে সীমান্তে আরও ক্রসিং খুলে দেওয়া দরকার। এছাড়া তাদের কাছে যেসব অর্থ ছিল তাও শেষ হয়ে যাচ্ছে। এজন্য তিনি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানান।